কি হয়েছিল দাদা, কখন জানতে পারলেন? আমাকে তখন 11টা বাজে, তখন আমাকে ফোন করছিল, যেরকম কারখানা সাইটে স্থানীয় লোকরা ফোন করছিল যে বলতেছে এরকম তোমার কারখানা আগুন লেগে গেছে। আমি এসে দেখলাম তো, দেখলাম তো পুরো আগুন, গেট খুললাম দেখলাম তো প্রচুর, এসে সঙ্গে সঙ্গে জাম্পারটা ফেলালাম, দেখলাম তো প্রচুর আগুন লেগে গেল। তারপর সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হলো, সে তো বহুত লেটে এলো, এত লেটে এলো মানে কিছু যে মাল বাঁচা গেতো তাও তো হলো নি, পুরো মানে চোখের সামনে জল জ্বলন্ত সব জলে সাইকার হয়ে গেল। আচ্ছা, কী কী ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি বলতে এই তো সব কিছুই, সব মানে শুরু বাদ থেকে সবই শেষ, আর কিছুই না। আর কত টাকার প্রজেক্ট ছিল এটা? প্রজেক্ট বলতে এখন 40-50 লাখের মতো। আর ব্যাংক থেকে লোন নিয়ে করেছে? লোন আমার ঠিক মতো জানা নেই, মনে হচ্ছে আছে, লোন আছে বলতে পারছি না। আর কতজন শ্রমিক কাজ করতো? হ্যাঁ, 25-30 জন। আচ্ছা, কি আশা করছেন কিভাবে আগুন লেগেছে বলে মনে করছেন? কিভাবে লেগেছে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়েছে, কেন না ইলেকট্রিকের জন্য যদি লাগে, কারণ আমার যখন এসি তখন দেখতেছি ইলেকট্রিক আছে, এসেই সঙ্গে সঙ্গে জাম্পার ফিরিয়েছে। তারপর দেখলাম তো কিছুক্ষণ পরে তো ইলেকট্রিকের তার পুরল। আর এখানে কি কোনো শ্রমিক যাত্রীতে থাকতো? না, ওটাই তো আমাদের দুর্ভাগ্য। আচ্ছা, মানে কটা পর্যন্ত কাজ করতো? আমাদের তো 8টা দিয়ে 5টা পর্যন্ত ডিউটি। হ্যাঁ, 5টার সময় সব চলে যে যার বাড়ি চলে গেল। আচ্ছা, গতকালকেও কি সেমভাবেই কাজ করেছিলেন? হ্যাঁ, কালকেও কাজ হয়েছিল। আচ্ছা, 5টার সময় সব ছুটি। তারপর? তারপর তো এই 11টার সময় ফোন এলো, এই তো এই ব্যাপার। আচ্ছা, এখন কারখানার সিচুয়েশন কি? এখন তো সব কিছুই তো নেই বললেই চলে, সব ছিল। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম শেখ সাইদুল ইসলাম। আর আপনি এখানে কি করেন? এখানে ম্যানেজার কি? বিশাল আগুন, পাউডার স্প্রে করে রাখি।
আইভিগেটে এই এসেছে রাখো। ঘটেছে এই তো দেখতে পাচ্ছেন তো আপনারা সব, এরকম কে হিংসা করে আগুন লাগিয়ে দিয়েছে, হিংসা করে আগুন। এটা চাষের দুশ্মন শত্রু থাকে। কটার সময়? এটা হচ্ছে রাত 11:30। এসে কি দেখ? 11:00 এসে দেখলো তো, এই তো এসে তো দেখছে এরকম আগুন লাগিয়ে দিয়েছে। কে হিংসা করে কী করে বলতে তো পারবো না। কত টাকা ক্ষয়ক্ষতি? হ্যাঁ 80-90 লাখ টাকা। সব রেডি তৈরি মাল ছিল, তারপর কালকে তো সব 6-7 গাড়ি আমরা সব খালি করে গেছি। সে দেখি তো এইরকম সব জালি পুড়িয়ে একার হিংসা করে সব জালি পুড়িয়ে দিচ্ছে। উপরবেলা তার ঠিক করবে না, আমাদের সব গরিব দুঃখীদের পেটে লাথি মারা হলো তাদের এই লকডাউনের বাজারে। এইবার আমরা কোথায় যাব? এইটাই হচ্ছে আমাদের ঘর সংসার, পেট গরিব দুঃখীদের পেট চলছিল। এবার যে সারা সপ্তাহ যে কাজ করেছে এতে পয়সা পাবো কি তার ঠিক নেই। এবার মালিক পক্ষরা কী করে তা দেখা যাবে, দেখি কাজ কাম ফের কোথাও হলেও আমাদেরকে তো খুঁজার চেষ্টা করতে হবে। কি ফ্যাক্টরি চালায় কি না চালায় সে ওনারাই জানে। কিসের গোডাউন ছিল এটা? প্লাস্টিক ফ্যাক্টরি ছিল। মানে বিভৎস আগুন, বিভৎস আগুন পুরো দাও দাও করেছিল। দমকল এসেছিল? দমকল তিনটে দমকল এসেছিল বাড়িতে। নাম আমার শেখ আশরাফুল ইসলাম, জায়গাটার নাম উত্তর জিয়াদা।
ঘটনাটা ঘটেছে, আমরা রাত্রি 11:30 সময় খবর পেয়েছি নাকি কারখানা আগুন ধরেছে। এখন আসার পরে দেখি আমরা কারখানায় দাও দাও করে আগুন ধরছে। আগুন ধরার পরে এসে দেখলাম যে কারেন্টের তার জুড়িয়ে আছে। আমরা যখন এই সামনে এলাম তখন দেখি কারেন্টের তার পড়লো ছিল, তার আগে দিয়ে কিন্তু আগুনটা ঝুলেছে। কিন্তু আগুনটা কীভাবে লেগেছে বলতে পারবো না, কিন্তু বা কে লাগিয়েছে বা কী করে লেগেছে ওটা কিন্তু আমরা বলতে পারছি না। কিসের গোডাউন এটা? এটা প্লাস্টিক কারখানা, প্লাস্টিক কারখানা এবং অ্যাসিড জাতীয় জিনিস বিভিন্ন রকমের জিনিস থাকে। কিছু একটু আগুন টাগুন পেলেও সবটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এসে কী দেখলেন আমরা? আপনারা এসে দেখলাম এই তো সবটা ছাই হয়ে আছে, বিভৎস আগুন, বিভৎস আগুন দুম দুম করে চলতেছে, টপক করে ফুটতেছে। সেটাই এসে দেখলাম আমরা, ধরে যোগাযোগ করে থানা ফানাদেরকে ফোন করে আবার ফায়ার ব্রিগেড মাগানো হলো। তারপরে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে সব এতক্ষণ সব জলে ছাই হয়ে গেছে। কটা ফায়ার ব্রিগেড এসে? ফায়ার ব্রিগেড তিনটে এসেছিলো, তিনটে চারটে এসেছিলো। কত টাকার মাল ছিল এটা? মাল বহু টাকা ছিল, মাল আসে 95 লাখ টাকার উপরে হয়ে যাবে। তোমরা সব, তোমরা সব এসে কাজবাজ করছো? আমরা এখানে কাজ করি, আমরা এখানেরই স্টাফ, আমরা এখানে কাজ করি, আমরা এখানেরই স্টাফ। তোমার নাম? নাম আমার শেখ সফিউল। জায়গাটার নাম? জায়গাটার নাম তালবাদি।